বেতমের আল্প হচ্ছে সুইজারল্যান্ডের ক্যান্টন বালিসে অবস্থিত। এখানকার আয়তন হচ্ছে মাত্র 29 কিলোমিটার, আর এই 29 কিলোমিটারের মধ্যে 452 জন লোক বসবাস করে। অর্থাৎ এই এলাকাতে প্রতি কিলোমিটারে 16 জন লোক বসবাস করে। বসবাসকারীদের মধ্যে 12% লোকই বিদেশি। বেতমার আল্পের যেখানে জনগণ বসবাস করে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1900 মিটার উপরে, আর তার উপরেও আরেকটু পাহাড় আছে, সেটা হচ্ছে প্রায় 2100 মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। বেতমের আল্প এলাকাটা হচ্ছে গাড়ি মুক্ত, এখানে বাইরের কোনো কার প্রবেশ করতে পারে না। এখানে কিছু ওদের ব্যক্তিগত গাড়ি আছে যেগুলি ছোট ছোট, শুধু ওই স্পেশাল কারগুলি এখানে মানে ট্যুর দেয়, এছাড়া এখানে বাইরের কোনো কার আসতে পারে না। আর এখানে প্রায় 300 দিনই রৌদ্র থাকে। স্থানীয় একটা এলাকা, শুধু উইন্টারের সময় যখন খুব বেশি স্নো থাকে তখন অতিরিক্ত স্নো পড়ে এই এলাকাটাতে, যার কারণে হয়তো ওই 3 মাসের মতো সময়টা এখানে সূর্য থাকে না বা বেশি একটা দেখা যায় না আর কি। আর এই এলাকাটাকে ফ্যামিলিদের জন্য পারফেক্ট একটা এলাকা বলা হয়েছে। এটা হচ্ছে মানে ফ্যামিলিদের ট্যুর দেওয়ার জন্য বা ভ্যাকেশন করার জন্য পারফেক্ট একটি এলাকা। এই এলাকাটাকে ইউরোপের সবচেয়ে সুন্দর এলাকা বা সবচেয়ে সুন্দর গ্রামও বলা হয়। বেতমার আল্প থেকে আশেপাশের যে সবচেয়ে বড় বড় পাহাড়গুলো আছে বা আল্পসগুলো আছে সেগুলো সবগুলি দেখা যায়, যেমন বালিসের গিফেল, গিফেল মিথ, বাইসন, দোম, উন্ড, মাতের হন। পাপা তো ওখানে দেখতেছিল, আমি তো ওখানে দেখতেছি কিছু একটা। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। এখানে দেখা যাচ্ছে যে আমরা পাহাড় থেকে অনেক উপরে আছি, মানে নিচে থেকে পাহাড়ের অনেক উপরে আছি। আর ও যে সামনে দেখা যাচ্ছে আরো ছোট ছোট অনেকগুলো পাহাড় আছে, দেখতে খুবই সুন্দর, তাই না মুস্তাকি? রেস্টুরান্ট লুসা হাই দিস স্টোবলি, রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে। সেসেল বান ব্লাউজ এ বান মুস্তাকি মাসো, ওয়াও আমার ভালো লাগে এই বাসটা। হ্যাঁ এটা তো ক্লাইনে বাস। এই বাসগুলি ওদের নিজস্ব বাস, এছাড়া এখানে অন্য কোনো বাস পাওয়া যায় না। এখানে আসতে হলে সবাইকে কেবল কার দিয়ে আসতে হয়, তারপরে পায়ে হাঁটতে হয়, বা ওদের যদি কেউ স্পেশাল অর্ডার করে কারগুলো তাহলে ওইটা ব্যবহার করতে পারবে। ওখানে তো অনেক সুন্দর মুস্তাকিম, দেখো যে মেঘগুলো তো নিচে নেমে গেছে পাহাড়ের নিচে, দেখেছো না তো মাউন্টেন গুলো তো বড় তো, কিন্তু ওখান থেকে আলপিন লেক, ওখানে গেলে আলপিন লেক নেওয়া যায়। মুস্তাকিম আসো, এখানে অনেক সুনো পড়ার কারণে দেখা যাচ্ছে বেশিরভাগ বাড়িঘরই খুব কাঠের তৈরি, হয়তো নিচটা অনেকটা দেখা যাচ্ছে, হয়তো বা ফ্লোরটা মানে ফ্লোরের উপরে যে সেটা দেয়াল করা আর বাকিটা সবই কাঠের তৈরি, তাই না মুস্তাকিম? দেখেছো উপরে সব কাঠ দিয়ে বানিয়েছে ওরা, অনেক সুন্দর সুন্দর বাড়িগুলো। যে ওখানে তো আরও অনেকগুলো বাড়ি আছে কাঠের, ও যে দেখো এই যে বাড়িটা তো অনেক সুন্দর কাঠ দিয়ে বানানো হয়েছে, তারপরে এখানে সব বাড়িগুলো কাঠের। এখানে উইন্টারের সময় এত স্নো পড়ে যা কল্পনার বাইরে, মানে এক একটা ছাদের উপরে মনে হয় 2 হাত পরিমাণ স্নো পড়ে। মানে উইন্টারের আমি কিছু ফটো এখানে দিয়ে রেখেছি, মানে কেউ দেখলে বুঝবে যে কী পরিমাণ বাড়ির উপরে ওই যে পাহাড়গুলো এর মধ্যে বাড়িঘরগুলো কী পরিমাণ স্নো পড়ে থাকে এখানে, মানে কল্পনার বাইরে। এখানে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে পানোরামা, কারণ পানোরামার দৃশ্য সাইডেই তাই। আসো
It is a Better Math Info Center. পাহাড়ের উপর থেকে অনেক পানি আসতেছে। তবে ঝর্ণাটা খুবই সুন্দর, পাহাড়ের উপর থেকে পানিগুলি আসে একদম সোজা নিচে চলে যায়। উপরে যাওয়া যায়, ছোট ছোট কেবল কারের মতো আছে। জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা। আমরা অনেক উপরে আছি পাহাড় থেকে, মানে এখান দিয়ে দেখলেই বোঝা যায় যে আমরা কতটুকু উপরে আছি। দেখো ওই পাহাড়টাতে ওরা কিন্তু কেবল কাম দেয়নি, দেখছো? ওখানে মনে হয় যাওয়াটা একটু সমস্যা, যার কারণে এখানে সুইজের মধ্যে সবচেয়ে আলপেন শহর বলা হয় বালিসের কারণে। আমরা যেখানে আছি এই কাছেই ইতালির বর্ডার, জায়গাটা খুবই সুন্দর। বারান্দাটা খুবই স্পেশাল করে বানানো হচ্ছে, ডিজাইন করে ওরা। মুস্তাকিম দেখো, এটা তোমার চেয়ে বড়, আসো দেখতে পারবে না, আসো, ইস ওকে, চলো না, দেরি হয়ে যাবে, আসো পাপা। মুস্তাকিম ওখানে কি দেখা যাচ্ছে দেখো, অনেকগুলো তো ওখানে কাউ দেখা যাচ্ছে, তাই না? সুইজের বেশিরভাগ গরুর গলাতে এরকম একটা গুঁটি লাগানো, কারণ যখন কোন একটা গরু একটু দূরে চলে যায় বা পাহাড়ের অপর সাইডে চলে যায়
তখন মালিক বুঝতে পারে যে গরুটা যখন হাঁটে তখন এই শব্দটা সে বোঝে যে গরুটা কোথায় আছে। তাই হয়তো এই কারণেই হয়তো গরুর গলার মধ্যে এটা দেওয়া আর কি, এটা অনেক দূরের থেকে শব্দটা শোনা যায়। আর এখানে আছে ইউরোপের সবচেয়ে বড় গ্লাসিয়ার, যে কিনা 23 কিলোমিটার লম্বা, দুইটা পাহাড়ের মাঝখানে অবস্থিত। আমরা চলে যাবো।